हाय माय फ्रेंड्स, वेलकम टू माय चैनल सिंपल एनआरआई। आज के अनेक दिन बाद आबार आमी बांग्लाते शुरू करलाम। आमी कोलकातार एकटा बांग्ला ब्लग आमी फलो करी, सेटा सिंपल लाइफस्टाइल। तो गतकाल ओर एकटा भिडियो देखलाम, देखे खूब खराब लागलो। माय सिंपल लाइफस्टाइलेर कोनिका एन उज्जवल ওরা খুব দুঃখ করে বলছিল যে ইউএসএ থেকে, মানে আমাদের এখান থেকে, কেউ খুব ভালোবেসে কিছু টাকা পাঠিয়েছিল, এখন সেটার উপরে হেড কমেন্টস আসতে শুরু করে দিয়েছে। এটা ঠিক নয়। কাউকে কিছু করার পরে না তাকে নিয়ে কোনো কথা বলা উচিত। যদিও আই এম নো ওয়ান টু জাজ, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। যে টাকা পাঠিয়েছে আমি তাকেও চিনি না, তার এগেনস্টও আমার কোনো কথা নেই। বাট যাদের ভিডিও আমি দেখি, মানে কণিকা উজ্জ্বলের ভিডিও, আই হ্যাভ বিন ওয়াচিং ফর লাস্ট ওয়ান ইয়ার, প্রত্যেকটা ভিডিওতে ওদের অনেস্টি ধরা পড়েছে। অ্যান্ড হোয়াট দে আর টেলিং ইজ দ্যাট আমরা কারোর কাছে টাকা চাইছি না, কারোর কাছে সাপোর্ট চাইছি, হুইচ ইজ ভেরি ট্রু। ওদের চ্যানেল চালানো, ওদের চ্যানেলে সাকসেস আসা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইমাজিন ছেলেটা কীভাবে বিছানায় বসে আছে, হাতে হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, আর কণিকা সারা দিন ঘরের কাজ করে ভিডিও তৈরি করছে। আমি ওদেরকে সিম্প্যাথি দেখাতে বলছি না, আমি ওদেরকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু বাট সিম্প্যাথি দেখিও না, বাট হ্যাভ সাম রেসপেক্ট। আমি কখনো কোনোদিন কারো হেড কমেন্ট বা কোনো চ্যানেলের ব্যাপারে কোনোদিন কোনো কথা বলি না, বিকজ আমার কোনো কথা বলা হয়তো শোভা পাবে কি পাবে না, আই হ্যাভ নো আইডিয়া। বাট আজকে যেন আমি আর পারলাম না, টাকা পাঠিয়েছে, সে ইউএস থেকে পাঠিয়েছে, কেননা শুনলাম ডলারে পাঠিয়েছে। ইউএসএতে আমিও থাকি, নট নেসেসারিলি আমি সবাইকে হয়তো হেল্প করতে পারি, বিকজ এখানেও আমাদের লাইফটা একটা ডিফারেন্ট টাইপের স্ট্রাগলসাম লাইফ। সারা দিন প্রচুর খাটতে হয়, কোনো কাজের লোক নেই ঘরে ক্লিন করতে। অ্যাটলিস্ট আমি আমার লাইফের কথা বলছি, কাজ করতে যাওয়া, রাত 10টার সময় বাড়িতে ফিরে আসা, সংসারে আবার কাজ করা, এখানকার লাইফও ইজি নয়। কিন্তু স্টিল আমরা হাঁটাচলা করছি, আমরা নিজের হাতে নিজে খাচ্ছি। আজকে উজ্জ্বলের জায়গাতে গিয়ে তোমরাও দাঁড়াও, দাঁড়িয়ে রিয়ালাইজ করো, সামান্য কোভিড কি হয়েছে, লকডাউন হয়েছে, আমরা ঘরে বসে থেকে অনেকে অনেকে দেখেছি যে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, খুবই হুইচ ইজ ভেরি ন্যাচারাল ঘরে বসে থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া। বাট ছেলেটার অবস্থা চিন্তা করো, ছেলেটা কিন্তু কন্টিনিউয়াসলি 5-6 বছরের উপর হয়ে গেল, যতটা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি, ডিউ টু দ্য অ্যাক্সিডেন্ট ও কিন্তু ঘরেই বসে আছে। ওরা জাস্ট নিজেদের চেষ্টায় ইউটিউব চালিয়ে নিজেদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে একটু বেটার করতে চাইছে। এটাতে কোনো কিন্তু অপরাধ নয়, আই ডোন্ট থিঙ্ক এটাতে অপরাধ। অপরাধ যদি হওয়ার হয়, দেয়ার আর মেনি মোর পিপল আউট দেয়ার যারা বাজে কাজ করছে, তাদের থেকে পয়েন্ট আউট করাও। আর সবচেয়ে বড় কথা, আমার মা বলতেন, ইভেন উনি এখন নেই পৃথিবীতে, কিন্তু আমার মা বলতেন, ইভেন অনেকেই হয়তো এই কথাটা বলে থাকবে বা তোমরা বিলিভ করবে, যে এক হাতে যদি কোনো চ্যারিটি করো, তোমার আরেকটা হাত যেন জানতে না পারে। চ্যারিটি এমনভাবে করা উচিত যে কেউ যেন না জানে। সেখানে মানে তুমি হুয়ে দ্যাট পার্সন, আমার নামটা এই মুহূর্তে তো মনে পড়ছে না, ওদেরকে যদি ভালোবেসে, ওদের প্রতি ফিলিংস দেখে যদি কিছু পাঠিয়েও থাকো, সেটা নিয়ে কথা বলে কিন্তু তুমি মহান হয়ে যাচ্ছ না, তুমি কিন্তু নিজেকে আরও ছোট করে দিচ্ছ। তার চেয়ে কিছু করো না, কাউকে কখনো সাহায্য করো না। সাহায্য যদি করো, তার সেটা না সেটাকে দেখানো উচিত না। আরও কিছু কিছু শুনলাম ভিডিও বলেছিল উজ্জ্বল কণিকারা, যে কি লয়ারের মাধ্যমে তোমরা কোনো কেস করবে, এরকম কিছু একটা শুনেছিলাম। আমি যদিও জানি না পুরো ব্যাপারটা, বাট যতটুকু জানি এটুকু বুঝতে পেরেছি যে এটা ব্যাপারটা খুব মেসি ব্যাপার হয়ে যাচ্ছে না। তুমি যদি রিয়েলি কারোর কেয়ার করো, জাস্ট কিছু করো না, দূর থেকে কোনো কমেন্টও পাস করো না, উইশ দেম গুড লাক। আমি শুধু বলছি না কণিকা উজ্জ্বলের ব্যাপারে, আমি বলছি সবার ব্যাপারে। যদি কারোর প্রতি তুমি এম্প্যাথি দেখাও, কারোর প্রতি যদি তোমার কোনো হিউম্যানিটি থাকে ভেতর থেকে, হার্ট থেকে, তাদের জন্য ভালো কামনা করো। আর কেউ যদি ভালোভাবে বাঁচতে চায়, সেটা কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স নয়, তাদেরকে ভালোভাবে বাঁচার রাইট আছে। আজকে তুমি যেরকম এসেছো আমেরিকাতে দুটো ভালো জীবনভাবে, দুটো ভালোভাবে ইনকাম করার জন্য, একটা ভালো জীবনের জন্য, আমি এসেছি আমেরিকাতে যতই স্ট্রাগল করি না কেন একটু ভালো জীবন পাওয়ার জন্য, ঠিক সেমভাবে ওদেরও কিন্তু রাইট আছে একটু নিজেদের মতন করে জীবনটাকে বাঁচানোর। আর সেটার জন্য ওরা নিজেরা ট্রাই করছেন।
ওরা কিন্তু ইউটিউব করছে, আর ইউটিউবের মাধ্যমে যারা যাদা ওদেরকে পছন্দ করছে তা তাদের মাধ্যমে ওপরে উঠছে। সাপোর্ট করতে চেও না, সাপোর্ট করো না, দ্যাটস পারফেক্টলি অল রাইট, কিন্তু এইভাবে না আমরা আমাদের কাছে নিজেকে ছোট করাটা মনে হয় ঠিক নয়। ইউএসএতে আমরা তখনই আসি নিজেদের লাইফ বেটার করার জন্য, আমরা কেউ কোটিপতি থাকলে কেউ ইউএসএতে আসবো না। আজকে আম্বানিটা কেউ কিন্তু ইউএসএতে এসে থাকেনি, আজকে আমরা ওয়ার্কিং ক্লাসে, কিন্তু আমাদের আরেকটু বেটার লাইফ, আরেকটু ভালো টাকা পয়সা ইনকাম করার ইচ্ছে মনের মধ্যে আছে, দ্যাটস ওয়াই আমরা নিজের দেশ ছেড়ে অন্য দেশে এসেছি। সেমভাবে ওদেরও ইচ্ছে থাকতে পারে নিজের দেশের মধ্যে থেকেও, নিজের ক্ষমতার মধ্যে থেকেও একটু বেটার লাইফ লিড করা, রাইট? অ্যান্ড গুড মর্নিং বা গুড ইভিনিং দিদি বলাতে তুমি যে একটু হার্ট হয়েছ, ইটস এ ভেরি পিটি থিং, রাইট? তোমার যদি কোনো কিছুতে হার্ট হয়ে থাকে, অ্যাটলিস্ট আমি কি আমার ক্ষেত্রে কী করি, আমি যদি কারোর জন্য কোনো হার্ট হয়ে থাকি আমি ডাইরেক্টলি তাকে কথা বলি, ফেস টু ফেস কথা বলে, যদি কোনো রকমে কোনো সময় কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সেটাকে ক্লিয়ার আউট করে নিই, নট দ্যাট সোশ্যাল মিডিয়াতে সেটাকে নিয়ে হাঙ্গামা করা, এমন কিছু করতে যেও না পরে ইউ উইল ফিল অ্যান্ড দিস ইজ দ্য লিস্ট আই ক্যান সে। আমি ভেবেছিলাম এই ভিডিওটা আজকে বানাবো না, বাট তারপরে ভাবলাম যে না, একটা মেয়ে একটা ছেলে এভাবে কষ্ট করছে, দিনের পর দিন ভিডিও করছে শুধু একটু আশাতে ওদের লাইফটা যাতে একটু বেটার হয়, সেখানে কারো এসি, ওদের বাড়িতে এসি এসেছে নিয়ে কথা, ওদের বাড়িতে কুকুর এসেছে নিয়ে কথা, হাউ ক্যান ইউ গো ডাউন, হাউ মাচ উই ক্যান গো ডাউন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তোমাদের গরম লাগলে তোমরা এসি চালাও না, ইভেন মুভি দেখতে চাইলে মুভিও দেখো, ঘুরতেও যাও, তো তোমার যদি ভালোভাবে থাকার রাইট আছে ওদেরও তো ভালোভাবে থাকার রাইট আছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, হু আর উই টু জাজ? আমাদের একটা বিরাট প্রবলেম কি জানো, আমাদের, আই এম টকিং অন আমাদের সবার, আমরা বড় বেশি জাজমেন্টাল, আমরা যা খুশি করি সব রাইট, কিন্তু আমাদের সামনে যে কেউ করছে সেটার উপরে বসে আমরা জাজ করি। জাজ করা ছেড়ে দাও, ওকে মেবি ইউ ক্যান বি ডাক্তার, ইউ ক্যান বি ইঞ্জিনিয়ার, ইউ ক্যান বি চার্টার অ্যাকাউন্টেন্ট, ইউ ক্যান বি নাসা সায়েন্টিস্ট, দ্যাট ডাজ নট মেক এনি ডিফারেন্স। তোমার ব্যবহারে বোঝা যাবে হু ইউ আর, হোয়েদার ইউ দ্য লিস্ট আই ক্যান সে। অ্যান্ড রেস্ট, ইউ অল আর ইন্টেলিজেন্ট, তোমরা সবাই জানো কী করা উচিত, তাদের লাইফে পুল করা উচিত না যে তারা সব কিছু বন্ধ করে দেবে, দ্যাটস নট ভেরি নাইস থিং টু ডু।